কর্ণাটকে যে মুসলিম বোন নিজের হিজাব রক্ষা করতে আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছে এবং সেই ভিডিও পুরো বিশ্বজুড়ে ভাইরাল এবং আলোচিত হয়েছে, সেই বোনকে আমার পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ সালাম। তার বিরোধী যারা তার শত্রু, তাদের এতগুলো মানুষের সামনে তিনি আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছেন, তার এই সাহস দেখে আমার মনে পড়ল সেই বীর যোদ্ধা নারী সাহাবি হযরত উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বীরত্বের প্রশংসা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জান্নাতে তার সঙ্গে হন। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুসাইবা বিনতে কাব নামেও পরিচিত ছিলেন। উহুদের যুদ্ধে অন্য অন্য নারী সাহাবিদের মতোই হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনা নেওয়া এবং মুসলিম যোদ্ধাদের মধ্যে যারা আহত হচ্ছিলেন তাদের সেবায় নিয়োজিত ছিলেন। কিন্তু যখন ফলাফল মুসলমানদের অনুকূলে আসে এবং যোদ্ধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করে, তখন জয় পরাজয় রূপ নিতে লাগে। তখন যোদ্ধারা নিজেদের জান বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করতে লাগে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অরক্ষিত হয়ে পড়েন। যখন হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখেন, তখন তিনি উন্মুক্ত তরবারি হাতে একটি ঢাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দ্রুত বেগে দৌড়াতে লাগেন। যখন বীর যোদ্ধারা শহীদ হতে লাগলেন, তখন হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিক থেকে আসা শত্রুদের সাথে যুদ্ধ করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বীরত্বের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার ডানে বামে সামনে চতুর্দিক থেকে দেখলাম হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেরদের সাথে লড়াই করছিলেন। একজন পুরুষের চেয়েও তিনি অনেক ভালো যুদ্ধ করছিলেন কাফেরদের সাথে। তো আমরা বলতে পারি যে ভারতের কর্ণাটকের এই বোন, যিনি জানেন যে তার চতুর্দিকে শুধু শত্রু আর শত্রু, তিনি একা, তারপরেও তিনি আল্লাহ আকবরের ধ্বনি দিয়েছেন, তার ইমান এতটাই মজবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানকে এতটাই মজবুত করার তৌফিক দান করেন এবং আমার এই বোনকে উত্তম প্রতিদান দান করেন।